হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে রবিবার, কাল জন্মাষ্টমী। আমাদের নয়ডাতে শুনলাম তাল পাওয়া যাচ্ছে, আসলে পাওয়াই যায়, কিন্তু সেটা শেয়ার পার্ক থেকে আনতে হয় আমাদের, কিন্তু এখন নয়ডাতেও পাওয়া যায়, তো আমরা এখন তালের খোঁজে বেরিয়েছি। যদি পাই তাহলে তালের বড়া গোপালকে দিতে পারবো। তিন চার চলো জায়গায় দেখি ফোন আমরা করলাম, কোথায় তাল পাই। তিন চারটে জায়গাতে ফোন করেছি, তো সবাই বললো আছে, দেখা যাক। চলো আমাদের সাথে, তোমরাও যাবে। এই তাল পাওয়া গেছে, কত করে তাল? আপনাদের জন্য দাদা দাদা দেখাও 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 একটু দেখাও ভালো করে। তবে তিনটে চারটে হয়, তিনটে তো হবে না, দুটো হবে, বড় দেখো না উঠো নিয়ে কি করবে, ছোট হবে মনে হচ্ছে তোমার। ঠাকুরকে দেবার মতো যা হবে হবে, ওর কাছে থাকবে, আরো আসবে, পরে নেবে না হয় একটা। সোমবারে আপনার থেকে যেন হাওয়া না লাগে, হিসাব করে নিয়ে আসা। কত? 350 বলছে। না না এগুলো না। এখন খেতে দেবো ঠাকুরকে, রেডি হয়েই তোমাদেরকে এখন ব্লগটা শুরু করলাম। চলো আমার ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখাই, এখানে সব রেডি হচ্ছে, যে তাল চালা হয়ে গেছে। এই যে তাল চালা হয়েছে, এটা একটা তাল হয়েছে চালা, বাকিগুলো আরো হবে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘর সাজানো। এই আমার ছোট্ট আসন, এই যে আমার গোপাল, একটু এলোমেলো হয়েছে, মামুনি নেই এবারটা, সবটাই একা হাতে, যদিও নীলাচে অনেক হেল্প করে। তালটা ওই সেলে রেখেছে সকালে উঠে। মালপোয়ার ব্যাটার ফাটানো হচ্ছে, মালপোয়াটা হয়ে গেলে তালের বড়া হয়ে যাবে। ঠাকুরকে দেওয়ার মতো গুলো আগে ব্রডকাস্টে দিয়ে দিই, তালের বড়া, তালের বড়া ব্রডকাস্টে দিয়ে দাও। মালপোয়া ভাজা চলছে, এই যে এদিকে তাল চালা চলছে, দেখো
আমার সর্বগুণ সম্পন্ন বর। চকলেট দিয়েছে রাত্রে 12টা। আজকে হচ্ছে নন্দ উৎসব। কাল ঘুমাতে ঘুমাতে আমাদের সোসাইটি সবারই প্রায় একটা দেড়টা বেজে গেছিল, কারণ আমাদের মন্দিরে পুজো ছিল ওই 12টার সময়। প্রত্যেকবারই 12টার সময় পুজো হয়, তারপরে ভোগ প্রসাদ দেওয়া হয় সবাইকে, তারপরে সবাই ঘরে ঢোকে আর কি। তো ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে যায়, তো আমরাও কালকে বাড়ি দেড়টা নাগাদ, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল। তো আজকে সব জোগাড় জান্তি করে সব শুরু করতে অনেকটাই সময় লেগে গেছে। আজকে নন্দ উৎসব আমাদের, আমাদের আজকেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আমার ঠাকুর দেখে নাও, জাস্ট স্নান করিয়ে সকালে খেতে দিয়ে স্নান করিয়ে বসিয়ে রেখেছি যে আমার গপু। এই যে ভোগ রান্না চলছে, কি চলছে? লাবড়া হচ্ছে, তারপরে খিচুড়ি হবে, তারপরে এই পাঁচ রকম ভাজা হবে, লাবড়া চলছে, খিচুড়ির ডালটা ভাজা আছে, বাদাম ভাজা আছে, আর এই হচ্ছে বাঙালি বড়ি। আমাদের এখানে এখন সব অ্যাভেলেবেল, তো কিছুর জন্য কোনো চিন্তা নেই। এই যে আমাদের পাশেই এখানে একজন থাকেন, উনি এগুলো আমাদের সব সাপ্লাই করেন, তো আমাদের এখন আর কিছু কলকাতা থেকে আনাতেই হয় না, সব হয়ে গেছে। পায়েস আমি করে রেখেছি ঠাকুরের জন্য, আমাদের দেখাই। বাকি রান্নাগুলো হয়ে গেলে একসাথে দেবো।